সোমবার গভীর রাতে উদয়পুর মহকুমার মাতাবাড়ির কৃষ্ণভক্ত এসপি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে গোটা বিদ্যালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাতে এলাকার বিধায়ক অভিষেক দেবরায় দমকল অফিসে বিষয়টি জানান। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান, কিন্তু সংশ্লিষ্ট এলাকার রাস্তা খারাপ থাকার কারণে সময় মতো দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। এর ফলে অগ্নিকাণ্ডের ব্যাপকতা ক্ষয়ক্ষতি দুটোই বাড়ে। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে ছুটে যান বিধায়ক অভিষেক দেবরায়। বিধায়কের সাথে ছিলেন এলাকার এডিসির এমডিসি সম্রাট জমাতিয়া। ক্ষতিগ্রস্ত স্কুল পরিদর্শন শেষে বিধায়ক অভিষেক দেবরায় জানান, মাত্র 3 মাস আগে এনবিসিসি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সড়ক মেরামত করে, কিন্তু এর মধ্যে বেহাল অবস্থায় পরিণত হয় সড়কটি। এর জন্য দমকল কর্মীরা সময় মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এনবিসিসি কর্তৃপক্ষের এ ধরনের কাজকর্মে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন বিধায়ক। তিনি জানান, রাস্তার বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলবেন তিনি। পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষ্ণভক্ত এসপি স্কুলটিকে আধুনিকভাবে তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি। স্কুলটা আছে, সেটা কাল রাতে আগুন লাগে আমি শুনি, তো সঙ্গে সঙ্গে আমি ফায়ার সার্ভিসকে ফোন করেছিলাম। তো আমি এখানে এসে শুনতে পেরেছি, তো পুরো পড়ে গেল। তখন আমি জানতে চাইলাম যে কীভাবে ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গে আসার পর কেন পড়ে গেল। তো বললো যে একটা রাস্তা, যে রাস্তা দিয়ে ফায়ার সার্ভিস আসছিলো, এটা 3 মাস আগে রাস্তাটা তৈরি হয়েছে, কিন্তু তৈরি হওয়ার পরও রাস্তা দিয়ে নাকি আসতে পারেনি, রাস্তার অবস্থা এতই খারাপ। তো তারপর যা হওয়ার তা হয়েছে, তো এলাকাবাসী সেটাই বলছে যে 3 মাস আগে রাস্তা করলো, তারপর রাস্তার অবস্থা এরকম হয়ে গেলো। এটা এনবিসিসির রোড, তো এনবিসিসি তো আমাদের এখান থেকে পিডাব্লিউডি এখানের এসি বা তারা কন্ট্রোল করতে পারে না। আমরাও বারবার বলেছি, রাস্তার সম্পর্কে অনেক অভিযোগও এসেছে বিগত দিনও। তো এখন আমি বলেছি এনবিসিসির আধিকারিকের সাথে কথা বলেছি এবং আমি কথা বলবো এইভাবে। তো আমার খারাপ লাগছে যে ফায়ার সার্ভিস আসলে হয়তো এটা বেঁচে যেত। তো এই বিষয়টি এখানে একটা ভাবার বিষয় বা চিন্তার বিষয়, বিষয়টা নিয়ে কী করা যায় আমরা দেখবো। আর এটা যেটা ক্ষতি হয়েছে, আমি ডিওকেও ফোন করেছি, অতি তাড়াতাড়ি এটাকে এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে কীভাবে তাড়াতাড়ি সারাই করে ছাত্রছাত্রীরা পড়ার উপযোগী করা যায় সেটাও আমরা দেখব। এদিকে রাতের আঁধারে বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীর একাংশের অভিমত, অগ্নিকাণ্ডের পেছনে নাশকতার হাত থাকতে পারে, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। Your report, RE News.